বন্ধুগণ, যদি আপনার মোবাইলের কল রেকর্ডিং, কল লিস্ট, এসএমএস লিস্ট কিংবা যে কোনো পার্সোনাল অডিও, ভিডিও, ফটো কিংবা যে কোনো ডাটা যদি কেউ হ্যাক করে আপনার উপর নজর রাখতে চায়, অর্থাৎ আপনি মোবাইল দিয়ে ফোনে কার কার সাথে কথা বলেন বা প্রতিদিন মোবাইল দিয়ে কী কী করেন সব কিছু জানার জন্য সে যে কোনো সময় যে কোনো ওয়েতে আপনার মোবাইলটিকে হ্যাক করে দেখতে পারবে। এবং আমাদের অজান্তে যদি কেউ মোবাইলের কল, এসএমএস কিংবা যে কোনো কিছু হ্যাক করে তার মোবাইলে দেখে, তাহলে আমরা কিছুতেই বুঝতেই পারি না। কারণ অনেক সময় আমাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ড আমাদের উপর নজর রাখার জন্য সে যদি আমাদের মোবাইলে কোনো ধরনের স্পাই অ্যাপ ইনস্টল করে হাইড করে রাখে, তাহলে আমরা কিছুতেই বুঝতেই পারি না। বাট আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজে চেক করে দেখতে পারবেন যে আপনার মোবাইলের কল, এসএমএস কিংবা মোবাইল ফোনটি হ্যাক হয়েছে কিনা। আর যদি হ্যাক হয়েও থাকে, তাহলে আপনারা খুব সহজে সব কিছু বন্ধ করে রাখতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি কষ্ট করে হলেও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। অ্যান্ড আপনি যদি কোনো ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন, তাহলে তাড়াতাড়ি একটি লাইক করুন। অ্যান্ড আবার আপনারা ভিডিওটির কমেন্টে গিয়ে লিখুন নাইস ভিডিও, দেন সেন্ড করে দিন। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। বন্ধুগণ, প্রথমে আমি মোবাইল ফোনের দুইটি সিক্রেট কোড দেখাবো। যে দুইটি কোড ডায়াল করে আপনারা খুবই সহজে চেক করে দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়েছে কিনা। বা ভিডিওটির শেষে আমি আপনাদেরকে একটি সেটিংস দেখাবো, যে সেটিংসের সাহায্যে আপনারা খুবই সহজে চেক করে দেখে নিতে পারবেন। চেক করার জন্য আপনারা যদি ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করেন *#62#, তাহলে খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার মোবাইলের কোনো কিছু হ্যাক হয়েছে কিনা। এবার যদি এই কোডটি আপনার ফোনে সাপোর্ট না করে, তাহলে আপনারা ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *#21#। এখানে দেখতে পাচ্ছেন ডায়াল করার সাথে সাথেই ক্যারিয়ার ইনফোতে শো হয়ে গিয়েছে কল ফরওয়ার্ডিং। এখানে দেখতে পাচ্ছেন ভয়েস, এসএমএস বা আরও অনেক সার্ভিস রয়েছে। এখানে দেখুন কোনো একটি সার্ভিস আমার অন্য কোনো নম্বরে ফরওয়ার্ড করা নেই, তার জন্য এখানে নট ফরওয়ার্ডেড শো হচ্ছে। যদি আপনার মোবাইলের কল, এসএমএস কিংবা অন্য কোনো সার্ভিস অন্য কোনো নম্বরে ফরওয়ার্ড করা থাকে, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন। এবার যদি আপনার মোবাইল থেকে অন্য কোনো নম্বরে কোনো কিছু ফরওয়ার্ড করা থাকে এবং ফরওয়ার্ড হওয়া সার্ভিসটিকে বন্ধ করার জন্য আপনারা ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *#002#। ডায়াল করার পর এখানে দেখুন শো হয়ে গিয়েছে কল ফরওয়ার্ডিং ইট ইজ সাকসেসফুল। অর্থাৎ যদি আপনার মোবাইল থেকে অন্য কোনো নম্বরে কোনো সার্ভিস ফরওয়ার্ড করা থাকে, তাহলে আপনারা এই কোডটি ডায়াল করার সাথে সাথে সব কিছু বন্ধ হয়ে যাবে। তো এই দুইটি কোড আপনার মোবাইলে সাপোর্ট করেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যদি আপনার মোবাইলে সাপোর্ট না করে, তাহলে আপনারা মোবাইলের সেটিংসে চলে যান। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন রয়েছে গুগল। গুগলে একবার ক্লিক করে দেওয়ার পর পেয়ে যাবেন সিকিউরিটি। আপনারা সিকিউরিটিতে একবার ক্লিক করে গুগল প্লে প্রোটেক্টে ক্লিক করে দিন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কোনো ধরনের স্পাই অ্যাপ কিংবা হ্যাকিং অ্যাপ ইনস্টল করা নেই, তার জন্য এখানে লুকস গুড শো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড শো হচ্ছে। যদি আপনার মোবাইলে কোনো কিছু ইনস্টল করা থাকে, তাহলে আপনারা খুব সহজে এখান থেকে স্ক্যান করে দেখতে পারেন। অ্যান্ড যদি আপনার মোবাইলে কোনো কিছু থাকে, তাহলে আপনারা এখান থেকে খুব সহজে রিমুভ করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন।